এই ঐক্যের ভবিষ্যৎ কি অ্যালায়েন্স সেটা আমাদের অভিজ্ঞতা সুখকর হবে বলে মনে হয় না সবচেয়ে বড় কথা হচ্ছে হু লিড দিস মুভমেন্ট তারা গণ অভ্যুত্থান করবে ম্যাস অফ সার্স করার জন্য দে নিড এ লিডার টু লিড হু লিড কে লিড করবে এ আন্দোলন কে লিড করবে আগামী নির্বাচন সে লোকটি কে তারা তো নির্বাচনের যোগ্য না যে দুজনের কথা বল একজন লন্ডনে আরেকজন জেলে জেলে মানে শেখ হাসিনা উদারতায় বাসায় আছে কিন্তু তার তো শিস কনভিক্টেড অ্যান্ড দে আর হাওয়া ববন লিডার কনভিক্টেড এখন আপনি আমাকে বারবার মারবেন মারবেন আমি চুপ করতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব এটা কি হয় এটা হয় আমরা সারা দেশে আগে যেমন ছিলাম তেমনি সতর্ক অবস্থায় আমরা তারা অভিযোগ করছেন আপনার কি মনে হয় দেশের বিচার ব্যবস্থা কি পরাধীন দেশের বিচার ব্যবস্থা কি সরকারের অধীন সরকারের কত লোক আজকে কারাগারে সরকারের কত লোক দুদকের মামলায় হাজিরা দিচ্ছে তারপর দুদকের মামলায় অনেকে কারাগারে আছে অনেকে কনভিক্টেড হয়ে গেছে আমাদের এখানে তো বিএনপিরও অনেকে জামিন পেয়েছে পায়নি